তরমুজ গরমকালে পাওয়া ফলগুলির মধ্যে অন্যতম একটি। তরমুজ শরীরে জলের ঘাটতি পূরণ করে, শরীরে এনার্জিও তৈরি করে দেয়। আর লাল টুকটুকে তরমুজ কে না পছন্দ করে? গরমে এই ফলটির চাহিদাও অনেক বেশি থাকে। তরমুজে 21% ভিটামিন সি, 18% ভিটামিন এ, 5% পটাশিয়াম, 4% ম্যাগনেসিয়াম এবং 3% ভিটামিন B1, B5 এবং B6 রয়েছে। শরীরে জলের ঘাটতি পূরণ করা ছাড়াও তরমুজ আরও অনেক কাজে আমাদের উপকার করে। তো বন্ধুরা, চলুন আমাদের শরীরে কি কি উপকার করে তরমুজ জানা যাক, যা জানার পর আপনারা নিজেরাই বলে উঠবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। হ্যালো বন্ধুরা, আমি নীল আর আপনাদের সকলকে আমার নতুন ইউটিউব চ্যানেল ফ্যাক্টস নীলে অনেক স্বাগতম। ফ্যাক্টস এমন যা বাড়িয়ে দিবে আপনার নলেজ। তো চলুন বন্ধুরা জানা যাক, তরমুজ আমাদের কি কি উপকার করে শারীরিক দিক দিয়ে। চুল এবং ত্বককে রাখে ঝকঝকে। যদি আপনার ত্বকে ব্রণ বা মেস্তা থাকে, তবে তা থেকে রেহাই পেতে প্রতিদিন তরমুজ খান। বিশেষজ্ঞরা বলছেন তরমুজের সমৃদ্ধ ভিটামিন এ দেহের ত্বক ও চুলের জন্য উপকারী। নিয়মিত তরমুজ খেলে আপনার ত্বকের হারিয়ে যাওয়া লাবণ্য ফিরে আসবে। হার্টকে সুস্থ রাখে। তরমুজের একটি বিশেষ উপাদান হার্টের কর্মক্ষমতা বাড়ায়। তাছাড়া তরমুজের ভিটামিন সি, ক্যারোটিন ও পটাশিয়াম শরীরের কোলেস্ট্রল কমাতে সাহায্য করে। এর ফলে হার্ট বড় ধরনের বিপদ থেকে সুরক্ষিত হয়। কিডনির কর্মক্ষমতা বাড়ায়। অনেক সময় দেখা যায় কিডনিতে পাথর রোগে আক্রান্ত হয়েছে অনেকে। কিডনিতে পাথর হলে এবং তার নির্দিষ্ট সীমা অতিক্রম করলে প্রচণ্ড ব্যথা দেখা দিতে পারে। অনেকে এ ব্যথা সহ্য করতে পারে না। যারা এ থেকে সাধারণ থাকতে চান, তাদের উচিত নিয়মিত তরমুজ খাওয়া। নিয়মিত তরমুজ খেলে আপনার কিডনি পাথরমুক্ত থাকবে এমনটা নয়, তবে এর থেকে আপনি কিডনির ওপরে চাপ কমাতে পারবেন। আর কিডনি যখন তার কাজ ঠিকমতো করতে পারবে, তখন এই পাথর হওয়ার আশঙ্কা অনেকাংশে কমে যাবে। নিয়মিত তরমুজ খেলে প্রস্রাবের ধারা স্বাভাবিক থাকবে, এতে কিডনির পাথর রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে কমে যাবে। দৃষ্টিশক্তি বাড়ায়। প্রতিদিন খাদ্য তালিকায় তরমুজ থাকলে আপনার দৃষ্টিশক্তি ভালো থাকবে, কারণ তরমুজে প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকে। আর ভিটামিন এ থাকা না থাকার ওপর নির্ভর করে দৃষ্টিশক্তি স্বাভাবিক থাকা বা না থাকা। ভিটামিন এ কে চোখের পুষ্টি বিশেষজ্ঞ বলা হয়। হাড় মজবুত করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে হাড়ে ক্যালসিয়ামের অভাব দেখা দেওয়া স্বাভাবিক। এ সময় শরীরে ক্যালসিয়ামের চাহিদা বাড়ে। এ বাড়তি চাহিদা পূরণ না হলে হাত বা পায়ে ব্যথা ধরে, হাঁটাহাঁটিতে সমস্যা হয়। অথচ বয়স বাড়লে নিয়মিত হাঁটাহাঁটি করা সার্বিকভাবে শরীর সুস্থ রাখার জন্য জরুরি। যদি আপনি নিয়মিত তরমুজ খান, তবে এর ক্যারোটিন এবং ক্যালসিয়াম আপনার হাড় মজবুত করবে। রক্তচাপ স্থিতিশীল রাখে। আপনার রক্তচাপ ঠিক আছে কি? অনেকের খাদ্য তালিকায় সতর্কতা অবলম্বন এবং শরীরচর্চার মাধ্যমে রক্তচাপ স্থিতিশীল রাখার চেষ্টা করেন। চিকিৎসকরা বলেছেন খাদ্য তালিকায় নিয়মিত তরমুজ রাখুন, কারণ তরমুজে প্রচুর পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে, যা রক্তচাপ স্থিতিশীল রাখতে সাহায্য করে। পেশির ব্যথা দূর করে। অনেকেই দেখা যায় শরীরচর্চার পর পেশির ব্যথায় ভোগেন। এ থেকে বাঁচতে তরমুজ সাহায্য করতে পারে। শরীরচর্চায় অন্তত 1 ঘন্টা আগে 1 কাপ তরমুজের জুস পান করা অত্যন্ত জরুরি।
দেখবেন শরীর চর্চার পর পেশিতে ব্যথার অনুভূতি তুলনামূলকভাবে কম হচ্ছে। তবে মনে রাখবেন তরমুজের জুস সুগারের পরিমাণ একটু বেশি থাকে, তাই জুস না খেয়ে সরাসরি তরমুজ খাওয়াই অত্যন্ত শ্রেয়। অ্যাজমা প্রতিরোধ সহায়ক। সাধারণ মানুষ নিয়মিত তরমুজ খেলে অ্যাজমা বা হাঁপানি প্রতিরোধ করতে পারেন। তরমুজে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে, যাদের অ্যাজমার সমস্যা থাকে তারাও তরমুজ খেয়ে উপকার পেতে পারেন। আরেকটি বিষয়, তরমুজ ফুসফুস সুস্থ রাখতেও ইতিবাচক ভূমিকা পালন করে থাকে। ক্যান্সার প্রতিরোধে সহায়ক। যে কোনো ক্যান্সার প্রতিরোধে তরমুজ ইতিবাচক ভূমিকা পালন করে। গবেষকরা তরমুজে এমন কিছু উপাদান খুঁজে পেয়েছেন যা অ্যান্টি ক্যান্সার হিসাবে কাজ করে থাকে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই চেষ্টা করবেন গরমকালে অধিক পরিমাণে তরমুজ খাওয়ার। আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।